ওকে তো এটা ইন্টেরিয়র ডিজাইন যদি আমরা দেখি তাহলে দেখব একদম ক্রাস্ট থেকে যত গভীরে যাব তত কি দেখব তাপমাত্রা বাড়বে এবং আমরা বিভিন্ন লেয়ারগুলো পাবো আর ম্যান্টেল এই ম্যান্টেল সম্পর্কে আমরা কিন্তু কম বেশি সবাই অবগত ম্যান্টেলের নিচে এবং কোরের ঠিক ওপরে এই যে জায়গাটা এই জায়গাটা যদি দেখি তাহলে দেখব টেম্পারেচার অপেক্ষাকৃত বেশি দেন দিস প্লেস ওকে তো তাপমাত্রা এই যে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে মানে তো হাই টেম্পারেচারে যে কোনো পদার্থ আমরা জানি যে এক্সপ্যান্ড করে এবং এক্সপ্যান্ড করে এবং ফ্ল অফ ফ্লোটেশনের মাধ্যমে উপর দিকে ওঠে তো ম্যাগমাতেও এই বিষয়টা ঘটে মানে এই জায়গায় ম্যাগমা এক্সপ্যান্ড করে এবং লাইটার ডেনসিটি হয় ওপরে ওঠে ওকে তার মানে এখান থেকে লাভাটা ওপর দিকে ওঠে এবার কি হয় এ আর্থ ক্রাস্টের তলেদে এসে মানে ভূতকের তলেদে এসে ঠান্ডা হয় এবং হাই ডেন্সিটি হয় মানে ঠান্ডা হলেই পদার্থ হাই ডেন্সিটিতে পরিণত হয় হাইডেন্সিটি হয়ে কি করে এগেন নিমর্জিত হয় তো যেখানে রাইজ করে সেখানে আর নিমজ্জিত হতে পারে না মানে এই জায়গাটা যদি রাইজিং প্লেস হয় তা এগেন এখানে ঘুরে আসতে পারে না তো কি হয় দুটো শাখায় বাইফার্কেট করে ওকে তার মানে আমরা এই জায়গায় বলতে পারি রিলেটিভলি লো টেন টেম্পারেচার আর এখানে কিন্তু টেম্পারেচার বেশি এটা হাই টেম্পারেচার তো এই যে তাপীয় ঢাল মানে এই অঞ্চল অপেক্ষা এই অঞ্চলে তাপমাত্রা যে চেঞ্জ হচ্ছে তো এই যে চেন এই যে রাইজিং লাভার রাইজিং এবং লাভার সাবডাকশন ওকে ম্যান্টেলের মধ্যে এই চেনটা দেখা যায় তো এক জায়গায় যেখানে রাইজিং হচ্ছে তো অপর একটা জায়গায় সাবডাক্ট ঘটবে তো আর এক জায়গায় রাইজিং রাইজিং সাবডাক্ট রাইজিং সাবডাক্ট এই চেনে এই ব্যাপারটা ঘটে এই এটাকে বলা হয় লাভার পরিচলন পদ্ধতি